প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি এডিটরস নোট অনুষ্ঠানের নতুন একটি পর্বে। আজ আমি কথা বলবো একটি অদ্ভুত বিষয় নিয়ে, যেটি আমার দৃষ্টিগোচর হয়েছে এবং প্রথমে আমাকে কিছুটা অবাক করেছে। ইনসেটে আপনারা দৈনিক প্রথম আলো পত্রিকাতে গতকালকের একটি সংবাদ দেখতে পাচ্ছেন। এখানে লেখা হয়েছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালান বলে অভিযোগ বিএনপির। হামলায় ইফতার মাহফিল পণ্ডের পর পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন। এ সময় হামলাকারী কয়েকজন পুলিশের পিটুনির শিকার হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। প্রিয় দর্শক, প্রথম আলো ব্যাপারটা একটু হালকা করে লিখলেও আপনারা ইনসেটের চ্যানেল 24-এর একটি ভিডিওর থাম্বনেইল দেখতে পাচ্ছেন। এখানে লেখা হয়েছে, বিএনপির অনুষ্ঠান পণ্ড করতে গিয়ে পুলিশের ধাওয়া খেলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই ধরনের শিরোনাম করেছে দৈনিক সমকাল পত্রিকা। অর্থাৎ এই সংবাদগুলো থেকে যেটা বোঝা যাচ্ছে সেটি হলো, পুলিশ বিএনপির ইফতার মাহফিলে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের লোকজনদের বাধা ঠেকাতে হাজির হয় এবং বেদম প্রহার করে তাদের। পুলিশ আওয়ামী লীগের এই নেতাকর্মীদের শুধু প্রহার করেছে বললে ভুল হবে, প্রকৃত সত্য হলো পুলিশ আওয়ামী লীগের লোকজনদের বেদম প্রহার করেছে বিএনপির ইফতার মাহফিল পণ্ড হওয়া থেকে রক্ষা করতে। ঘটনাটি অবাক করার মতো মনে হলেও এটাই সত্য। চলুন এ পর্যায়ে আমরা নিজের চোখকে অবিশ্বাস করার মতো এই ঘটনার সেই বিস্ময়কর ভিডিও ফুটেজটি একটু দেখে নিই। প্রিয় দর্শক, আপনারা ভিডিও ফুটেজটি দেখে নিলেন। প্রশ্ন হলো, গত 13 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর পুলিশের এরকম আক্রমণাত্মক আচরণ আপনারা কি এর আগে আর দেখেছেন? তাছাড়া বিএনপির অনুষ্ঠান পণ্ড করতে যে পুলিশ ভূমিকা রাখে, সেই পুলিশকেই আপনারা দেখলেন বিএনপির অনুষ্ঠানের নিরাপত্তার খাতিরে আওয়ামী লীগের লোকদের বেদম প্রহার করতে। তবে এই ঘটনার প্রেক্ষিতে আপনি যদি ভেবে থাকেন এটি পাশা পাল্টে যাবার আলামত, অথবা পুলিশ এখন থেকে তাদের দায়িত্ব সততা এবং নিরপেক্ষতার সাথে পালন করবে, তবে আপনি নিশ্চয়ই ভুল করবেন। মূল ব্যাপার হলো, সরকার এখন যথেষ্ট আন্তর্জাতিক চাপে আছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে। দেশে একটি সুস্থ এবং স্বাভাবিক অবস্থা বিরাজমান আছে, সেটা দেখানোর জন্য হলেও সরকারকে এখন থেকে মাঝে মাঝে এরকম নাটক মঞ্চস্থ করতে হবে। তাছাড়া এই ঘটনায় যারা পুলিশের মারধরের শিকার হয়েছেন তারা আওয়ামী লীগেরই একটি বিদ্রোহী গ্রুপের অংশ বলে পরিচিত। সুতরাং এই ঘটনায় আওয়ামী লীগেরই একটি পক্ষ পুলিশকে প্রভাবিত করে থাকতে পারে, সেই সম্ভাবনা কেউ কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো যে কথাটি আমি বলছিলাম, প্রশাসন সরকার বিরোধী কথাবার্তা যারা বলছেন তাদের উপর আগের মতো চড়াও না হয়ে কিছুটা স্পেস ইদানিং দিচ্ছে। তবে এতে মোটেও ভাবলে ঠিক হবে না যে সরকার তার ফ্যাসিস্ট রূপ থেকে বের হয়ে গণতান্ত্রিক হতে চাচ্ছে, বরং গণতান্ত্রিক হবার ক্ষণিকের অভিনয় করে যাচ্ছে সেটা বলা যেতে পারে। তাই এই সরকারকে হটানো ছাড়া মুক্তির দ্বিতীয় কোনো পন্থা নেই, এবং এ কথাটাই সম্প্রতি একটি ইফতার মাহফিলে উচ্চারিত হলো অবসরপ্রাপ্ত সাবেক সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল হাসান সরাদ্দির কণ্ঠে। চলুন আমরা সেই ক্লিপটি একটু দেখে নিই। এই স্বৈরাচার সরকারের দুঃশাসন থেকে আমাদেরকে মুক্তির জন্য অবিলম্বে, সেকেন্ড বিলম্ব না করে এরা বিরুদ্ধে পতনের আন্দোলনে আপনারা সকলে শরিক হন। আপনাদের সাথে সামনের কাতারে সামনের সারিতে থেকে আমি
কাজ করার অঙ্গীকার দিচ্ছি। একটিমাত্র সত্য, একটিমাত্র কথাই ঐক্য, শেখ হাসিনার পতন। সরকার বা পুলিশ প্রশাসনের যদি প্রকৃতপক্ষে বোধোদয় হতো, তাহলে বিশ্বজিৎ বা আবরার হত্যার জন্য দায়ী ছাত্রলীগের কতিপয় শিক্ষার্থী এখনো অবাধে ঘুরে বেড়াতে পারত না। তাছাড়া সম্প্রতি নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিসের কর্মী নাইদ হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। দুজনই ঢাকা কলেজের ছাত্র, থাকেন কলেজের উত্তর ছাত্রাবাসে। একজনের নাম কাইয়ুম, অন্যজনের নাম বলতে চায়নি পুলিশ। দুজনেই ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একজন নেতার অনুসারী। এছাড়া ধারালো অস্ত্র হাতে গত মঙ্গলবার রাস্তায় যাদের দেখা গিয়েছে, তাদের মধ্যে আরও দুজনকে শনাক্ত করা গেছে। তারাও ঢাকা কলেজের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সাথেই জড়িত। এদের গ্রেপ্তারে পুলিশের আন্তরিকতা বা এদের শাস্তি নিশ্চিতের ব্যাপারে সরকারের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে এবং সেটার বলার অপেক্ষা রাখে না। তো প্রিয় দর্শক, চারপাশে যা কিছু ঘটছে বা আগামী কয়েকদিনে যা কিছু ঘটবে, সেটা দেখে অতি আশান্বিত হবার কিছু নেই, আবার নিরাশাবাদী হবারও দরকার নেই। সরকার জাতীয় আন্তর্জাতিক চাপে আছে, এ কথাও যেমন সত্য, একইভাবে মাঠের আন্দোলন ছাড়া বিরোধী পক্ষগুলোরও দাবি আদায় অসম্ভব, এ কথাও সত্য। ঈদের পর কার্যকর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে বদ্ধপরিকর বিরোধী শক্তিগুলো। অন্যদিকে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মতো ন্যায়ের পক্ষে বা সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষে অবস্থান নিয়েই ফেলে, তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটা সহজেই অনুমেয়। প্রিয় দর্শক, পরিস্থিতি যেদিকেই যাক, নাগরিক টিভি আপনাদের সাথেই আছে এবং থাকবে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে। আজ শেষ করার আগে আরেকটি প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। প্রিয় দর্শক, দুদকের চাকরিচ্যুত সাহসী কর্মকর্তা শরীফ উদ্দিনের কথা আপনাদের কি মনে আছে? এই শরীফ উদ্দিন তার সততার পুরস্কার হিসেবে চাকরি হারিয়ে আজ এক করুণ জীবন যাপন করছেন। তার বৃদ্ধ মা, স্ত্রী এবং দুই সন্তানের ভরণ পোষণ নিয়ে তিনি উদ্বিগ্ন। তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি, তাছাড়া অন্য কোথাও তিনি চাকরি পাচ্ছেন না। তার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরুপায় হয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে কয়েকদিন আগে একটি চিঠি লিখেছেন। আমরা আশা করছি প্রধানমন্ত্রী অন্তত মানবিক দিক বিবেচনা করে হলেও শরীফের বিষয়টি আন্তরিকতার সাথে দেখবেন। এ প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।